আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দুর্গাকাঠি এসজিএস মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি এই মহামারী করোনাকালীন সময়ে তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সকলেই সুস্থ আছে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে শুরু করছি অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর আইসিটি সাবজেক্টের আজকে কম্পিউটার ভাইরাস নিয়ে আমি আলোচনা করব। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যা পুনরুৎপাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে। কম্পিউটার ভাইরাস আক্রান্ত হলে কম্পিউটারের গতি কমে যায়, হ্যাং হয়ে যায়, ঘন ঘন রিবুট হয়ে যায়। সফটওয়্যার, এখন এখানে আমরা তিনটা শব্দ শিখেছি, সফটওয়্যার, ম্যালওয়্যার, পুনরুৎপাদন, রিবুট। তাহলে সফটওয়্যার কি? সফটওয়্যার হলো যেটা আমরা হাত দিয়ে ধরতে পারি না, স্পর্শ করতে পারি না, দেখতে পারি না, সেগুলো হলো সফটওয়্যার। আর ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার হলো কম্পিউটারের অনুপ্রবেশকারী এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার। আর পুনরুৎপাদন মানে বারবার তৈরি হওয়া, বারবার উৎপাদন করা, বারবার জীবিত হওয়া, সেটা হচ্ছে ভাইরাস। এখন এই কম্পিউটার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে সংক্রমিত হতে পারে। কম্পিউটার যদি ভাইরাস আক্রান্ত হয় তাহলে কম্পিউটারের গতি কমে যাবে, হ্যাং হয়ে যাবে, ঘন ঘন রিবুট হবে, মানে রিস্টার্ট নেবে। আর যখনই হ্যাং হয়ে যায় তখন কম্পিউটারে কোনো কাজ করা যায় না, কম্পিউটার বন্ধ করা যায় না, একদম স্থিরভাবে অচল হয়ে বসে থাকা, সেটাই হচ্ছে যে তোমার হ্যাং হয়ে যাওয়া। তাহলে এখন আসি আমরা, কম্পিউটার ভাইরাস কত ধরনের? কম্পিউটার ভাইরাস দুই ধরনের, কাজের ধরনের উপর ভিত্তি করে কম্পিউটার ভাইরাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অনিবাসী ভাইরাস, আর একটা হচ্ছে নিবাসী ভাইরাস। একটা হচ্ছে রেসিডেন্সিয়াল, আর একটা হচ্ছে নন রেসিডেন্সিয়াল। তাহলে অনিবাসী ভাইরাস কি? অনিবাসী ভাইরাসটা হলো কোনো ভাইরাস সক্রিয় হওয়ার পর কোন কোন প্রোগ্রামারকে, কোন কোন প্রোগ্রামকে ক্ষতি করা যায় সেটা খুঁজে বের করা এবং সেটাকে সংক্রামিত করা, এবং এক পর্যায়ে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে সে নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে অনিবাসী ভাইরাসটা হচ্ছে কি, এটা কম্পিউটারে যখন সক্রিয় হবে তখন সে কি করবে আর কোন কোন প্রোগ্রামকে ক্ষতি করা যায় সেটা খুঁজে বের করবে, বের করে সেটাকে আক্রান্ত করবে, সংক্রামিত করবে। সংক্রামিত করে তারপর যে মূল যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের উপর সে হস্তান্তর দিয়ে, দায়ভার ছেড়ে দিয়ে নিজে নিষ্ক্রিয় হয়ে যাবে, সেটা হচ্ছে অনিবাসী ভাইরাস। আর নিবাসী ভাইরাস হচ্ছে এটা কম্পিউটারের সংক্রামিত হওয়ার পর কম্পিউটারের মেমোরিতে স্থায়ীভাবে বসে যাবে, যখন কোনো প্রোগ্রাম চালু হয় তখনই সেই প্রোগ্রামকে সংক্রামিত করে। এগুলোই হচ্ছে যে নিবাসী ভাইরাস। তাহলে কম্পিউটার আমরা আজকে শিখলাম কি, কম্পিউটার ভাইরাস কি, কম্পিউটার ভাইরাসে প্রকারভেদ। তাহলে ভাইরাসটা হচ্ছে মূলত একটা ক্ষতিকর সফটওয়্যার, আর এই সফটওয়্যারটা কি করবে, তোমার একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারকে আক্রান্ত করবে, আর যখনই আক্রান্ত হবে তখনই পুরো কম্পিউটারটা স্লো হয়ে যাবে, গতি কমে যাবে, স্পিড কমে যাবে, বারবার হ্যাং হয়ে যাবে, রিবুট হয়ে যাবে। আর এই কাজের উপর ভিত্তি করে আমরা কম্পিউটার ভাইরাসকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অনিবাসী ভাইরাস আর একটা হচ্ছে নিবাসী ভাইরাস। অনিবাসী ভাইরাস কি? এটা সক্রিয় হওয়ার পর আর কোন কোন প্রোগ্রামকে ক্ষতি করা যায় সেটা খুঁজে বের করবে, খুঁজে বের করে তাকে আক্রান্ত করবে, সংক্রামিত করবে, এরপর যে মূল যে প্রোগ্রাম তার উপরে হস্তান্তর দিয়ে ছেড়ে দিয়ে নিজে নিষ্ক্রিয় হয়ে যাবে। আর নিবাসী ভাইরাসটা হচ্ছে কি, এটা কম্পিউটারে সক্রিয় হওয়ার পর কম্পিউটারের যে স্থায়ী মেমোরি আছে সেখানে বসে যাবে, এরপর যখন কোনো প্রোগ্রাম চালু হবে তখন তাকে সংক্রামিত করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে ম্যালওয়্যার সম্পর্কে আলোচনা করব। ম্যালওয়্যার হচ্ছে আবার তিন ধরনের, একটা হচ্ছে
কম্পিউটার ভাইরাস, আর একটা হচ্ছে ট্রোজান হর্স, আর একটা হচ্ছে যে কম্পিউটার ওয়ার্ম। যাই হোক, আমরা এ সংক্রান্ত পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত বাসায় লেখাপড়া করবে। আল্লাহ হাফেজ।